আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাসের নির্দেশেই শহর বর্ধমানের 35টি ওয়ার্ডে রাজনৈতিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। মাসবার এবারে আমাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা দাঁড়াল এই এলাকা সিপিএমের ঘাঁটি সবাই জানেন, তা যদি হয় তাহলে সিপিএমরা লোকসভায় ঢালাও বিজেপিকে জিতালো কেন? প্রশ্ন, তাহলে সিপিএম বিজেপিকে খারাপ করতে চাইছিল, ওরা দুর্বল হয়ে গেছে। যখন কোন মানুষ দুর্বল হয়ে যায় না, বিছানায় শয্যাশায়ী হয়ে যায় জানা আমি বাঁচবো না, তখন সে চক্ষু দান করে, লিভার দান করে, কিডনি দান করে করে মানুষকে বাঁচায়, তাই না? সিপিএম মরে গেছিল, তা বাবা বিজেপিকে কিডনিটা দিল, বিজেপিকে লিভারটা দিল, বিজেপিকে চোখ দিল, নিয়ে বাবা বিজেপি দিয়ে লড়, ভাবলাম বিজেপি বুঝি দারুণ করে দেবে, তা বিজেপিও মূল আর ওই রুগী সিপিএমটা আমূল। এই তো মঙ্গলবার পুরসভার 8 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাজনৈতিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। কথায় তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়, এই মানুষগুলোর মলিনতা, দীনতা, দীর্ণতা, জীনতা, এদের যা কিছু হীনতা সব আজকে তৃণমূল দলকে কলুষিত করবার চেষ্টা করছে। তার থেকেই তো আমাদের মুক্ত করতে হবে কর্মীদের, দলকে বাঁচাতে হবে। এই কলুষ করা লোকগুলোকে, ওই যেটা একটু আগে বিশ্বজিৎ বলছিল বীজ বৃক্ষ, আরে বৃক্ষ থাকবে, বৃক্ষ মানুষকে ছায়া দান করে, বৃক্ষ মানুষকে আশ্রয় দান করে, বৃক্ষ মানুষের সমস্ত উপকারে লাগে, ওই বীজটাকে তাড়াতে হবে। এদিন এই রাজনৈতিক কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, ইফতেকার আলম, আব্দুল রব, শিবশঙ্কর ঘোষ সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।